ফ্রান্স আমাদের রিজেক্ট দেয় না, ফ্রান্স আমাদের বাতাস দেয় না, ফ্রান্স আমাদের আলো দেয় না, গোটা বিশ্বকে তিনি আলো দেন, খাবার দেন, পানি দেন, অক্সিজেন দেন, রব্বুল আলামিন তার বন্ধু রহমতুল্লাহ আলামিনের বিরুদ্ধে তখন হাত ধরেছে ফ্রান্স। আজকে কেন মুসলমানদের ধর্মের উপরে, মুসলমানদের তথা গোটা বিশ্ববাসীর প্রাণ পুরুষ যার আচরণ আখলাক যেভাবে যারা যখন ফলো করেছে, তার আদর্শকে যারা ফলো করেছে, মান্য করেছে, তার অনুগত হয়ে তার আদর্শকে মেনে চলেছে, তারা প্রত্যেকেই শেষ অবস্থান থেকে, তাদের ব্যক্তিগত অবস্থান থেকে, যে যে অবস্থান থেকে হুজুর পাকসমকে ফলো করেছে, সকলেই সেই অবস্থানে একজন আদর্শ মানুষ হিসাবে বিশ্বের কাছে পরিচিত হয়েছে। বিশেষ করে যে কথাটি বলতে হয়, আমরা মুসলমান যারা তাদের সাথে আহলে কিতাবের একটা ভালো সম্পর্ক রয়েছে। কোরআন শরীফে বলা হয়েছে ইহুদি এবং মুশরিক যারা তারা মুসলমানদের শত্রু, পরম শত্রু। কিন্তু আহলে কিতাবদের সাথে তথা খ্রিস্টানদের সাথে আমাদের সম্পর্ক, তাদের সাথে এখনো যারা প্রকৃত খ্রিস্টান তাদের সাথে বিবাহ শাদী আমাদের জন্য বৈধ করা হয়েছে ইসলামী শরীয়তে। আপনাদের সাথে এত নৈকট্য থাকা সত্ত্বেও কেন ফ্রান্স বারে বারে হেজাবের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে, এমনকি মুসলমানদের প্রাণের চেয়ে আরো নৈকট্যদার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করার উদ্দেশ্যটা কি আমাদের বুঝে আসে না। আমার মনে হয় এই ব্যঙ্গ করার কারণে আজকে ফ্রান্সের প্রতি মানুষের ভালোবাসা, ফ্রান্সের প্রতি মানুষের যে সম্মান, রাষ্ট্র হিসেবে ফ্রান্সকে যে মূল্যায়ন করার কথা ছিল, আজকে সেই ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে মানুষ সেই অবস্থান থেকে সরেছে। আজকে পৃথিবীর প্রত্যেকটি দেশ থেকে ফ্রান্সের বিরুদ্ধে ঘৃণা ছড়া হচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে বিশ্বের মানবতার একমাত্র মুক্তির স্বরূপ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি প্রদর্শন করা হয়েছে। তা পুরো মানুষ, কোন স্তরের মানুষ, কোন ধর্মের মানুষ মেনে নিতে পারছে না, কথা ঠিক কিনা? প্রমাণ করতে পারবেন না? 1415 বছরের ভিতরে কোন মুসলমান কোন ধর্মের বিরুদ্ধে আঘাত করেছে, খ্রিস্টানদের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করেছে, এটা মুসলমান করে না। কারণ মুসলমানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সেই শিক্ষা দেন নাই। এজন্য আমাদের একান্ত দাবি থাকবে যে আপনারা এই অবস্থান থেকে সরে আসেন এবং গোটা বিশ্ববাসীর কাছে নেকড়েকে ক্ষমা চাওয়া উচিত। না হয় যারা নেকড়েকে দেখছে না, দেখে নাই, দেখবে না, তারা আজকে মেট্রোর ছবির উপরে জুতা পেটা দিচ্ছে, কথা ঠিক কিনা? আজকে মেট্রোর ছবিতে আগুন ধরিয়ে দিচ্ছে, আজকে মেট্রোর ছবিতে গলায় জুতার মালা পরিয়ে দিচ্ছে, সামনে হয়তো মেট্রোর গানের মধ্যে চাল পেটা দিবে, এটা কেউ দমন করতে পারবে না। যদিও সরাসরি আপনার গালে লাগবে না, কিন্তু আপনার মধ্যে যদি সামান্যতম মানবতা থাকে, আপনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি একবার চিন্তা করেন। এতদিন পর্যন্ত আপনি ফ্রান্সের ক্ষমতায় ছিলেন, আপনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি, আপনাকে কেউ কোনো ধরনের কটাক্ষ করেনি, কিন্তু আজকে কেন আপনার গালে জুতা দেওয়া হচ্ছে, কেন আপনার গলায় জুতার মালা দেওয়া হচ্ছে? আপনি অবশ্যই একবার চিন্তা করা উচিত। আপনি একটা দেশের রাষ্ট্রপ্রধান, সুতরাং রাষ্ট্রপ্রধান হিসাবে আপনি এত বড় একটা উন্নত ফার্স্ট ওয়ার্ল্ডের একটা রাষ্ট্রকে পরিচালনা করতে আপনি সক্ষম, আপনি কি এতদিন পরেও বুঝতে পারেন না যে এই বিশ্বের মানুষ কেন আপনার গালে জুতা দিচ্ছে, কেন আপনার গলায় জুতার মালা দিচ্ছে? আপনি একবার চিন্তা করা উচিত। আমরা ফ্রান্সকে ঠেকানোর জন্য আজকে একটা অর্থনৈতিক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সেই অর্থনৈতিক আন্দোলন হচ্ছে ফ্রান্সের পণ্যগুলোকে বর্জন করে, বয়কট করে, তাদেরকে অর্থনৈতিকভাবে যদি পঙ্গু করা যায়, তাহলে যখন তখন বাক স্বাধীনতার নামে মুসলমানদের নবী, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার সাহস আর কোনোদিন ফ্রান্স দেখাতে পারবে না। এজন্য আমি ইরানকে ধন্যবাদ জানাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র রচনা করে প্রদর্শন করার সঙ্গে সঙ্গে গত 3 দিন আগে ইরান তাদের একটা জাতীয় পত্রিকায় মেট্রোর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। ইটার বদলে প্যাকেল মারতে হয়, এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের পণ্যকে বর্জন করতে হবে, ফ্রান্সকে আটকানোর একটা রাস্তা আছে তাদের পণ্য বয়কট করা। আপনারা সোশ্যাল মিডিয়া যারা আছেন, যারা বুঝেন, ওইগুলা ঘরে ঘরে সবাইকে বুঝাবেন যে ফ্রান্সের পণ্যগুলো আমরা কোন অবস্থাতেই গ্রহণ করব না।
আমরা অত্যন্ত দুঃখের সাথে আজকে এই সভাকে জানাতে চাই, বাংলাদেশ সরকারের প্রধান তিনি, উনি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনক বঙ্গবন্ধুর একজন মুসলিম ছিলেন, তার মাথায় টুপি থাকত, তিনি ইসরায়েলকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে কোন অবস্থাতেই মানেন নাই, এবং সেই পথ ধরে এখন পর্যন্ত আমাদের সেই প্রধানমন্ত্রী ইসরায়েলকে ইসরায়েলের স্বাধীনতার স্বীকৃতি তিনি দেন নাই। আজকে কেন কোন শক্তি তাকে বাধা দিচ্ছে? আমরা মনে করি অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ঠেকানোর জন্য ফ্রান্স তাদের উপরে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করতে পারে। ফ্রান্স আমাদের রিজেক্ট দেয় না, ফ্রান্স আমাদের বাতাস দেয় না, ফ্রান্স আমাদের আলো দেয় না, গোটা বিশ্বকে তিনি আলো দেন, খাবার দেন, পানি দেন, অক্সিজেন দেন, রব্বুল আলামিন তার বন্ধু রহমতুল্লাহ আলামিনের বিরুদ্ধে যখন হাত ধরেছে ফ্রান্স, সুতরাং মুসলমান হিসেবে আমাদের রাষ্ট্রপ্রধানদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে, আপনারা ফ্রান্সের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ এবং সেই ব্যঙ্গচিত্রকে এক্সপান করার জন্য, এবং বিশেষত মেট্রো যে বক্তব্য দিয়েছে তার দেশ এটা চালিয়ে যাবে, এটা তাকে বন্ধ করার জন্য অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করার প্রয়োজন আছে কি নাই, আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের এই দাবি। সঙ্গে সঙ্গে একটা কথা মনে রাখতে হবে, যে ফ্রান্স যদি এভাবে দুরাচার করার সাহস পায় আর বিশ্বের মুসলমানদের পক্ষ থেকে তার যথাযোগ্য প্রতিবাদ না হয়, তাহলে কিন্তু আজকে এই অবস্থাটা পরবর্তীতে আরো খারাপ হবে। আমরা ধন্যবাদ জানাই, সুক্রিয়া জানাই, দীর্ঘায়ু কামনা করি, তার জান্নাতুল ফেরদৌস কামনা করি, যিনি সেই শিক্ষকের গর্দনায় অস্ত্র দিয়ে তাকে তার মাথা থেকে তার শরীর থেকে শরীর শহরকে বিচ্ছিন্ন করেছেন। আমরা প্রত্যেকেই ইমানের দাবিতে এইভাবে বলিয়ান হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন যেখানে এ ধরনের কটূক্তি করা হবে তার যথাযথ জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কিনা, এজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইরা, আজকের এই মিছিল অনুষ্ঠান আমাদের এই এলাকার পক্ষ থেকে প্রথম ফ্রান্সকে জানান দেওয়ার মিছিল, আগামীতে আসতে পারে আন্দোলন সংগ্রামের ডাক, আমাদেরকে চুপ মুছে থাকলে হবে না। আমরা সরকারের টাকা খাই, সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদের জিম্মাদারি আছে, দায়িত্ব আছে, কিন্তু আমরা সরকার আমাদেরকে বেতন দিতে পারে, টাকা দিতে পারে, সরকার আমাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা নাই, সরকার আমার ইমানের জিম্মাদার হতে পারবে না, সরকার যেই হয় না কেন সত্যের পক্ষে আমরা লড়াই করে যে হোক তার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ যুদ্ধ আমরা চালিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের জিম্মা নিব, এজন্য সরকারকে আমরা বলবো না আমাদের সাথে আসো। মনে রাখতে হবে আমরা মুসলমান, মুসলমান হিসাবে আমাদের সবথেকে বড় দায়িত্ব হচ্ছে ইমানকে রক্ষা করা, আর আমাদের ইমান হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হবে, আর আমরা নীরবে আমাদের অর্থনৈতিক ভয় দেখিয়ে আমাদেরকে নীরব রাখবেন, এটা কোনো অবস্থাতেই হতে পারে না। আমরা আজকের এই সভা থেকে আগামী আন্দোলন সংগ্রামে আপনাদেরকে আরো ব্যাপক আকারে সমর্থন দিবেন, সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে। আপনারা সবাই কষ্ট করেছেন, আপনাদের এই মেহনতকে আল্লাহ কবুল করেন, এই দোয়া করে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি এবং আজকের সভা সমাপ্তি ঘোষণা করছি।